আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। নমস্কার, আমি দিব্যেন্দু আর আপনারা দেখছেন দা পিডি নিউজ। গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শ্বশুর বাড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটে মন্দিরবাজার থানা এলাকার রঘুনাথপুর গ্রামে। গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে মন্দিরবাজার থানা রঘুনাথপুর গ্রামে। জানা যায়, 3 বছর আগে কুলপি থানার করণজলির ট্যাংলাচরের বাসিন্দা কৃষ্ণার সাথে প্রেমের পরিণয়ে রঘুনাথপুরের বাসিন্দা পরে সালদারের বিবাহ হয়। আমরা এই বিষয়ে যখন রাত 11:30 বাজে, যখন চেঁচামেচি হচ্ছে, আমরা বলি কোনো বাড়িতে আগুন লেগে গেছে। আমরা হঠাৎ আবার বালতি নিয়ে আবার বাড়ির মধ্যে ছুটে আসি। তারপরে দেখছি ওনা আমার বৌমা হয়, হ্যাঁ পাড়া সম্পর্ক, উনি দেখি সঙ্গে সঙ্গে মানে কেরোসিন তেল দিয়ে, মানে ল্যাম্পে তেল দিয়ে মাথায় জেল ঢেলে, হ্যাঁ সঙ্গে সঙ্গে দেখি না ওই নিজের দেশলাই মেরে দিয়ে আর বলছে জয় মা কালী জয় মা ভবানী বলে, নাকি ওই দেশলাইটা মেরে দিয়ে আর আগুনটা জ্বেলে দিয়েছে। তারপরে এবার গ্রামের লোক চারদিক থেকে বার হয়ে এইবারে সবাই ওই জল টল দিল, ওনার শ্বশুরও বালতি দিয়ে জল দিল, দিয়ে আমাদের গ্রামের আরও সবই ভাই পোয়াশ আছে তারা এসে ওই জিল টিল ভেঙে জল টল দিয়ে দেওয়ার পর, তারপর আমরা প্রাথমিক নারায়ণ হসপিটালে পাঠালাম। সেইখান থেকে রেফার করে ডায়মন্ডে পাঠালো। ডায়মন্ড বললো আমরা পারবো না, তোমরা ভাঁড়ে নিয়ে। মৃতার পরিবারের অভিযোগ, বাড়ির দরজা জানালা বন্ধ করে দিয়ে গায়ে কেরোসিন তেল দিয়ে আগুন জ্বালিয়ে দেয় পরেশ। পরে চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা এসে তালা ভেঙে গৃহবধূকে উদ্ধার করে। কিচ্ছু বিষয় না, সামান্য জিনিস নিয়ে হয়েছে, সামান্য একদম জিনিস নিয়ে। ছেলেকে বলেছে তুমি সন্ন্যাসী হবে না, সন্ন্যাসী হবে না, বলছে আমি করতে পারবো, ছোট্টবেলা থেকে এইটুকু বেলা থেকে সন্ন্যাসী হবে, বলছি সন্ন্যাসী হবে না, বলে কেন হব না, বলে এই কথা ওদের দুজনের মধ্যে হয়েছে। তার মধ্যে বাপের বাড়ি গিয়েছিল, বাপের বাড়ি গিয়েছিল, বলে মা আমি বাপের বাড়ি যাচ্ছি, আছি তুই যা তাহলে নইমিতে নোনো কাঁধে টাঁধে মাংস আর ভাত খাবে, তাই ঠিক আছে তুই যা গিয়ে শুক্রবার, বলে আমি শুক্রবার আসবো, শুক্রবার আসবো বলেছে, এখন বৃহস্পতিবারে সন্ধ্যাবেলা চলে এসছে। কী হয়েছে না হয়েছে আমি কিচ্ছু জানি না। প্রথমে নাইয়াহাট গ্রামীণ হাসপাতাল, পরে ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে কলকাতায় স্থানান্তরিত করে। এদিন সকালে মৃত্যু হয় গৃহবধূ। ঘটনার তদন্ত শুরু করেছে মন্দিরবাজার থানার পুলিশ। মন্দিরবাজার থেকে সানোয়ার হোসেনের রিপোর্ট, দ্য পিডি নিউজ। এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য পিডি নিউজ, এবং নিয়মিত আপডেট পেতে বেল আইকনটি প্রেস করুন। দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। আপনি কি নিজেকে নতুনভাবে খুঁজে পেতে চান, আধুনিকতার মোড়কে নিজেকে সাজিয়ে তুলতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবার হাবিবস হেয়ার অ্যান্ড বিউটিতে। হ্যাঁ, হাবিবস এখন আপনার শহর ডায়মন্ড হারবারে। তাহলে আর দেরি কেন, চলে আসুন হাবিবসে, হাবিবস এখন আপনার নাগালে। আপনি কি বাজাজে টু হুইলার কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারে জ্যোতি মোটরসে। যে কোনো টু হুইলার্সের ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে। শুধু ডায়মন্ড হারবার নয়, বাজাজে টু হুইলারের বিশেষ সম্ভার নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরে বিজয়গঞ্জে। বাজাজ, বাজাজ মানে জ্যোতি মোটরস। আপনি কি বাইক কিনবেন ভাবছেন? তাহলে আর চিন্তা নেই, এখন বাইক কিনলে পাবেন নিশ্চিত উপহার, থাকছে 32 ইঞ্চি এলইডি টিভি সহ আরো অনেক কিছু। তাহলে আর দেরি কেন, চলে আসুন আনাম সুজুকি ডায়মন্ড হারবারে, কিনুন বাইক পান নিশ্চিত উপহার। শর্তাবলী প্রযোজ্য। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য পিডি নিউজ। আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন।